মধ্যরাতে নগরের অসহায় মানুষের পাশে এভিল, শিশু কিশোর সহ অসহায় মানুষের শীতের কষ্ট নিবারণের জন্য তাদের পাশে দাঁড়ালেন জান্নাতুল নাইম এভিল। গেল 2 ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত রাস্তার পাশে শীতের কাপড় প্রায় 500 মানুষের মধ্যে এভিল শীত বস্ত্র দিয়েছেন। চ্যানেল আই অনলাইনকে এভিল বলেন, রাতের বেলা অনেক অসহায় মানুষকে দেখা যায় যারা শীতে কাতর হয়ে রাস্তায় শুয়ে থাকে, শীত নিবারণের উপকরণ খুঁজে পান না। সেই সব মনোবেত জীবনযাপনকারীদের শীত সামগ্রী তুলে দিয়েছি। তিনি বলেন, প্রথমে রাজধানী থেকেই অসহায় মানুষদের শীত সামগ্রী বিতরণ করেছি, আগামীতে নারায়ণগঞ্জ ময়মনসিংহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে শীত বস্ত্র বিতরণ করব। এভিল বলেন, আমি বাইক চালাই, রাতে যখন রাস্তা দিয়ে বাইকে যাই চোখে পড়ে মানুষগুলো শীতে খুব কষ্ট পায়, সেজন্য তাদের কষ্ট কিছুটা দূর করতে এই উদ্যোগ নেওয়া হবে। এভিল জানিয়েছেন, এই উদ্যোগে তার পাশে রয়েছে ইয়ামা মোটরস, বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড, কেবি রাইডার্স ও বাইক বিবি নামে 3টি সংগঠন। সেখানকার সকলে শীত বস্ত্র বিতরণে এভিলকে সহায়তা করছে। এভিল নিজেও নিজের বৃত্তবান মানুষদের উদ্দেশ্যে আহ্বান করে জানিয়েছেন, প্রত্যেকেই যেন নিজেদের সামর্থ্যের মধ্যে গরিব ও অসহায় মানুষের শীত নিবারণে এগিয়ে আসে। বন্দরনগরী চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাইম এভিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ড আসরের মঞ্চে দাঁড়ানোর কথা ছিল তার, কিন্তু ভাগ্য উপকূলে থাকায় শেষ পর্যন্ত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট খোয়াতে হয়। তবে এভিল থেকে থাকেনি, কাজ করে যাচ্ছে সবুজে। পাশাপাশি সারা দেশের বাল্যবিবাহ রোধে তিনি গঠন করেছেন এভিল ফাউন্ডেশন, সম্প্রতি কাজ করছেন একটি নাটকে, শীঘ্রই বড়